want to smile though. আর এখানে আসলে আপনার আগে অর্ডার দিতে হবে টাকা পে করতে হবে ঝালমুড়ি আর কুচকা পেতে সেটা পুরো ঝালমুড়ির মতো যদি পেরা দেয় ছাড় করতে পারবে কিছু তোমার ভাই তোমার কি মারছে আপনি নরসিংদীর হন আর নরসিংদীর নাও হন নরসিংদীতে অনেকে জানে না বা অনেকে জানে আপনার নরসিংদীর একটা ইউটিউবে নরসিংদীর ইউটিউবের একটা ট্রেডমার্ক ফুড অনেকে হাইবে খাইতে আসে বা অনেকে মানে কি বলে যে জিনিসটা কেমন টেস্ট করতে আসে তা আমরা আজকে আসি এরকম জিনিস টেস্ট করছি জামালের টমেটো মানে আমরা টমেটো তো সবসময় কোনো একটা প্রকৃতি খেয়ে অভ্যাস কিন্তু আজকে আমরা টমেটো খাবো ঝাল টমেটো কীভাবে খেতে হয় সেটা বিরুতে দেখবেন সামনে তবে আসছি আপাতত এখন আসি আমরা নরসিংদীর হাজিপুরে আর যাচ্ছি জামাল আমার দোকানে ঠিক কেমন আমরা এখন যাচ্ছি জামাল আমার দোকানে আর আজকে আমার সাথে আছে রাকিব ছোটো ভাই রাকিব আমার আজকের ব্লগ ম্যাট আর এইদিকে জামাল আমার তো কোথায় এই যে জামাল ভাইয়ের ঝালমুড়ি কি কি রাকিব জামাল মামার এইদিকে খুব ব্যস্ত মামা আর আজকে আমরা আজকে শুক্রবার আর সন্ধ্যায় আর এই টাইমটা ফুল রাশ টাইম থাকে দেখতে পাচ্ছেন চারদিকে পিপল সবাই ওয়েট করতেছে আর আমরা এখন খাবো নাকি তো পাশে কি খাইবা মুড়ি নাকি টমেটো না সবগুলো একসাথে না তাদের ফার্স্ট টাকা ট্রাই করো তুমি ডাবল ট্রাই করো ছিল বুঝছো আর পিছনে ছিল তখন আসতাম এখন তো এখানে আসার পর আসা হয় না হ্যাঁ আমি আমার বার্ষিক লাইফে খুব আসতাম 2018-17 এর দিকে আসতাম অনেক আর আমাদের টমেটো আসতে লেট হবে কারণ এখন সবচেয়ে রাশ টাইম সবচেয়ে ব্যস্ত সময় কারণ শুক্রবার প্লাস সন্ধ্যার সময় হিসাবে কোনো কিছু অর্ডার দিয়ে আসলে একটু ওয়েট না করলে কোনো কিছু পাওয়া যায় না তাই আমরা ওয়েট করতেছি আমরা এতক্ষণ টমেটোর জন্য বসে থাকতে থাকতে আমাদের অর্ডার দেওয়া ঝালমুড়ি আর ফুচকা বাড়তে এসে পড়ছে আমি কিন্তু নর্মাল সবাই ফুচকা খেয়ে অভ্যস্ত মেয়েরা কিন্তু এখানে আমরা খাচ্ছি কি ফুচকা ভর্তা আর এখানে ফুচকার ভর্তা দেখি তো ফুচকা ভর্তাটা একটু দেখি ফুচকার ভর্তা ফুচকা দেওয়া ফুচকা দিয়ে ভর্তা বানাইছে তো খেয়ে বলো কেমন লাগে লুক লাইক ভর্তা আচ্ছা ঠিক আছে রাকিব তাহলে তোমার তো ফুচকা ভর্তা খাওয়া শেষ নাকি তাহলে আমাকে একটু দাও ট্রাই করি সিরিয়াসলি বলতে গেলে আমি পাঁচ বছর আগে যেমন খাইছি ঠিক সেই সব আমি 2008 খুব খাইতাম এটা এখন আবার কাছে কিন্তু মনে হচ্ছে না যে আমি এর পাঁচ বছর পরে খাইছি লাগতেছে সেই আগেরটাই আবার খুব টেস্ট সস মুড়িটা আসলে 8-10টা মুড়ির মতোই এই যে এখানে মরিচ ধনে পাতা তারপর কি পেঁয়াজ মুড়ি ছোলা বুট আর হয়তো হালকা কিছু মশলা কিন্তু এখানে একটা ইউনিকনেস আছে এটাতে হয়তো কিছু ইউনিকনেস উনি মিক্স করেন যার জন্য মুড়িটা মুড়ির যে ক্রিসপি ভাবটা এটা সবসময় থাকে মুড়িটা মানে পোতানো মনে হয় না কখনো মুড়িটা আমি আমার এক্সপিরিয়েন্স মধ্যে গেলে মুড়িটা পোতাইছি আমরা অনেক লেট করি যেমন এখন আমরা লেট করছি অলমোস্ট 5-10 মিনিট লেট করছি কিন্তু মুড়িটা এখনও সেই আগের মতো ক্রিসপি আছে এটা মানে মানে এটা একটা মানে কি বলে যে এটা একটা এক্সট্রা কোনো গুণ হয়তো বা
এক্সট্রা কিছু একটা যার জন্য মুড়ি সবসময় এরকম থাকে। তো টেস্ট করি, মুড়িটা আগে টেস্ট করতাম, আগে খাইতাম, কিন্তু ইদানিং অনেকদিন ধরে খাওয়া হয় না, আবার অনেকদিন পরে খাইতেছি। আর আমরা আছি কিন্তু মুড়িটা যে নিয়েছি 20 টাকার, আর যেই ফুচকা বট্টা খাইছি ওইটা নিয়েছি 20 টাকার। সব কিছু ট্রাই করতেছি, 20 টাকা করে দেখি, মানে দেখতেছি আর কি, যে আমার আমি আগে যা খাইতাম এখন হচ্ছে আগের মতো আসছি কিনা, আর আপনার সাথে শেয়ার করার জন্য যে আসলে এগুলো আর কি আগের মতো এখন আসে টেস্ট নাকি কি সেটা চেঞ্জ হয়েছে। পুরিটা মানে আসলে আমি কনফিউজ, মনে হচ্ছে আগের থেকে ভালো হয়েছে মুড়ি, কারণ হয়তো অনেকদিন খাই না, অনেকদিনবার খাইছি, তার জন্য হয়তো স্বাদটা আরও বেশি ভালো লাগতেছে। কিন্তু সত্যি কথা বলতে মুড়িটার টেস্টটা খুবই সুন্দর, খুবই ভালো, খুবই ভালো, ভালো বলতে খুবই ভালো। আমি প্রিফার করবো যদি আপনার কখনো সঙ্গে আসেন, আপনারা আসলে খেতে এটা খেতে পারেন। আমি টাকাটা হচ্ছে হাজিপুর নরসিংদে, যখন আসেন নরসিংদে আপনি ভেড়ানগর আসতে পারেন, বা নরসিংদে যে কোনো জায়গায় এসে আপনি যদি আমাকে যদি বলেন যে হাজিপুর যাবো, জামা বাবার মুড়ির কথা বলেন ঝাড়টুকুর খেতে যাবো, আপনাকে যে কেউ নিয়ে আসবে নাকি অসম। থ্যাংকস দাদা, একটা তোমার খাওয়াইতেছি, থ্যাংক ইউ, আমার একসাথে বেশি মনে করতেছি ইমোশনাল, ড্যাম ইট। আচ্ছা তো এখন এটা কেমন, মুড়ি কেমন বলো দ্রুত, সময় নাই, সন্ধ্যা হয়ে গেছে, রাতে কিন্তু বাসায় যাবো। কোন বাপুন এই মুহূর্তে ফোন করে, ফোন কাটো, ফোন কাটো। হ্যালো মিস্টার চৌধুরী ভাই, ইউ আর ইউ? ফালতু কথা আমারে জিজ্ঞাসা করবেন না, মেজাজ অত্যাধিক খারাপ। ফাজি আমাদের টমেটো ডাক এসে পড়েছে, আমাদের টমেটো ঝাল কিন্তু খুব খুব ঝাল লাগবে। আমাদের টমেটো মেবি সাইড করে রাখছে, আমাদের অর্ডার দেওয়া ছিল টমেটোটা। আর এখানে আসলে আপনার আগে অর্ডার দিতে হবে, টাকা পেড করতে হবে, তারপর আপনার সিরিয়াল আসবে। আর এই যে আমাদের সিরিয়াল আসছে যথারীতি, যে টমেটো টমেটো মানে ঝাল টমেটো খাওয়ার একটা রুস আছে, আমি ওদের রুসটা দেখাই দিই। রুসটা যদি আপনার ফলো না করেন, না জানেন তাহলে আপনি ঝাল টমেটো খাওয়ার টেস্টটা পাবেন না, প্রপার টেস্ট। আর ফার্স্টে আমি জানি না, তারপর আসলে খেতে 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 জানছি যে এই যে আপনারা এখানে দেখবেন ঝাল টমেটো, এই যে ঝাল টমেটোর মাঝে আপনার এই যে পেঁয়াজকুচি দেবেন, সব কিছু মিক্স করবেন আগে, পেঁয়াজকুচি দিয়ে এরকম মানে গ্রাম ভাষা বলে টপলা এইরকম একটা স্টু বানাইবেন, যে পেঁয়াজ কুচি, জাল এটা কী বলে ধনিয়া পাতা কুচি, মরিচ কুচি, সব কিছু এরকম একটা স্টু বানিয়ে রাস্ত মুখে উঠবেন। কি মজা, ঠান্ডা লাগে, ঠান্ডা থাকে, জ্বর থাকে, খাইবেন, ওষুধ লাগবে না, চালবে। ঝাল প্রচন্ড ঝাল, কারণ ভিতরে ফুল কাঁচা মরিচ, কিন্তু খাইতে ইচ্ছা করতেছে, ওয়ান কাইন্ড অফ আপনার গার্লফ্রেন্ডের মতো যদিও প্যারা দেয় কিন্তু ছাড়তে ইচ্ছা করে। কখনো কেউ আমার শাস্তি দেয় যে তোর এই টমেটো খেয়ে মেরে হলাম, আমি মরতে রাজি, এটা এতই মজা, ভাল লাগছে প্রচন্ড, ঝাল লাগে না, ঝাল তো কাপাল লেভেলের। কি ভাই এই লোকটার সবকিছু মজা লাগে আর সবকিছু ভালো মজা, এটা মজা সিঙ্গারাতের মায়ের মজা লাগবে ভাই, খাইও যাও, চলো ভাই ট্রাই করি, ফ্রিতে ফ্রিতে খাইও, গজব বেজ্জতি।
আচ্ছা ভাইয়া এটা হচ্ছে ঝাল টমেটো হ্যাঁ ওটা হচ্ছে মুড়ি ওটা ছিল পুচকা ভর্তা পুচকা ভর্তা তো ওনার মায়েরটা কি হইব এটা হচ্ছে সবকিছু মিক্স মায়ের ভর্তা মায়ের ভর্তা এর মধ্যে সব মিক্স থাকবো ঝাল থাকবো তাওয়া থাকবো প্লাস ভর্তা কিল থাকবো লাচ্ছি থাকবো উস্তা থাকবো থাপড় থাকবো ঘুষি থাকবো সব ভাই সে তো জ্যাদা নিয়ে গেই ভাই আমি বিড়ি করতে পারতেছি না ঝালে হাত কাঁপতেছে জাস্ট অসম প্রচন্ড ঝাল ইংরেজিতে আমার তোর ভবিষ্যৎ বউ আমার দিয়া দে তোর খালি এটা খাও রাজি মতলব কুছ ভি রাজি ভাইয়া মেরা বিবি তেরা হুয়া ভাই সাহেব খালি ঝাল টমেটো খাওয়া লিয়ে গো আপনার টাও না ভাইয়া শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি বার করে দেবো কিছু তোমার ভাই তোমার কে মারছে তোমার কি ঝাল লাগছে অনেক আই আমার আর অবস্থা খারাপ তোমার থেকে বেশি কিন্তু আমি এক্সপ্লেন করতেছি না একটা খাও পারলে দেখি অবস্থা খারাপ যদি যদি আপনাদের কাহোর কারো শাস্তি দিতে মন চায় আনবেন আর খাওয়াইবেন এসে রাকিবের শাস্তি লেট হয়ে গেছে রাকিব ঘামছ মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো কেমন লাগে পানি করে রাখ দিয়া वैसे वैसे भाई तू खाक थोड़ा खाई तू बोला मुझे माफ कर दे आप लोग सारे मुझे छुट्टी दे दे मैं इस दुनिया से छुट्टी जाता हूँ दिया ला भाई तामर तामर दिया ला আমি আমার জীবনে ওই বেয়ের উপর আর ট্রাস্ট করব না করা দরকার নাই ঠিক তুই মারা যা চাল খাওয়াই মাতাল মাতাই দিছে বাড়ি চা মুখে নে আর আমাদের ঝাল টমেটো খেয়ে শেষ করে উঠছে রাকিব আমিও খাইছি আমার অবস্থাও কেরাসিন রাকিব অবস্থা কেরাসিন আর এই মুহূর্তে আর ব্লগ ক্যারি করতে পারতেছি না কারণ এতটা ঝাল গলায় কথা বলার মতো মরে নাই মোট শেষ আর যা ট্রাই করছি এনাফ আর ট্রাই করতে পারবো না ঝাল টমেটো তারপর কি ছিল আর কি ছিল মুড়ি না পা ট্রাই করতে পারবো না খুব ভালো লাগছে আর সবাই লাইক কমেন্টস করে দিয়েন আর সাবস্ক্রাইব করলে করি লাল বাটনে 12 থেকে আসসালামু আলাইকুম টাটা টাটা